আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, শব্দের চেয়ে 10 গুণ গতির ক্ষেপণাস্ত্র দেখালো রাশিয়া। জানিয়ে দেব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানি তেল চুরির আরও ব্যাপক মাত্রার জবাব দিতে পারে তেহরান। অন্যদিকে সৌদি আমন্ত্রণে ইয়েমেনের প্রতিনিধি দল যাচ্ছে রিয়াদে, এবারের সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ জানিয়ে দেব, সংকটে বিপর্যস্ত পাকিস্তানে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার শব্দের চেয়ে 10 গুণ গতির ক্ষেপণাস্ত্র দেখালো রাশিয়া। রাশিয়ায় সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল দেখিয়েছে রুশ কর্তৃপক্ষ। এই ক্ষেপণাস্ত্র দেখার পাশাপাশি পারমাণবিক সক্ষম বোমারু বিমান দূরপ্রাচ্য মহাকাশ সামরিক ও অন্যান্য প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন করেন কিম। শনিবার 16 সেপ্টেম্বর রাশিয়ার প্রিমস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোজোমিয়াকো ওটিয়ম শহরের কিমের আগমনের কথা জানান। তিনি বলেন, কিম তার ব্যক্তিগত সাজোয়া ট্রেনে চড়েই এখানে এসেছেন। তার আগমনে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রুশ শিশুরা। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বলেছেন, কিম অটিয়মে আসার পর ভ্লাদিভস্টক বিমানবন্দর সফর করেছেন। সেখানে তাকে রাশিয়ার পারমাণবিক বহরের সক্ষম বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধ বিমান দেখানো হয়েছে। শুইগো কিমকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনঝাল দেখান। এটি একটি বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহরে সক্ষম। তাছাড়া কিনঝাল 480 কেজি পেলোড বহন করে 1,500 থেকে 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, শব্দের চেয়ে 10 গুণ গতিতে ছুটতে পারে। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি অনুসারে বোমারু বিমান 3টি মডেল দেখানো হয়েছে উত্তর কোরিয়ার নেতাকে। এর মধ্যে ছিল TU-160, TU-95, TU-22M3। ইউক্রেন যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে এসব নিয়মিত ব্যবহার করে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানি তেল চুরির আরও ব্যাপক মাত্রার জবাব দিতে পারে তেহরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশে 10 লাখ ব্যারেল জ্বালানি তেল আটকের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় তিরস্কার করেছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যথাসময়ে আরও ব্যাপক মাত্রার প্রতিশোধ নিতে সক্ষম। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি এই হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চৌর্যবৃত্তি যা সারা বিশ্বে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যদি ইরানের তেল চুরি অব্যাহত রাখে তাহলে অবশ্যই আমরা প্রতিশোধ নেব এবং আমরা আরও ব্যাপক মাত্রার প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। তবে আপাতত আমরা চলমান আলোচনার মধ্যেই আমরা তৎপরতা সীমিত রেখেছি। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের তৎপরতা বন্ধ করবে বলে আমরা আশা করছি। রেজা আস্তিয়ানি স্মরণ করিয়ে দেন যে ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত এবং এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি পরিবহনের পথগুলো এই দিক দিয়ে গেছে এবং এইসব পথের উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ব্যাপক মাত্রার পাল্টা পদক্ষেপ নেওয়া আমাদের পক্ষে সম্ভব। গত 19 এপ্রিলের কাছাকাছি সময় আমেরিকা ইরানের তেলবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। সেই সময় আমেরিকা জানিয়েছিল যে MT-SUEZ রাজার নামে গ্রিসের ওই জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানের তেল বহন করছিল। MT-SUEZ রাজান জাহাজ আটকের সময় এর কয়েকদিন পর ইরান ও ওমান সাগর দিয়ে আমেরিকার একটি তেলবাহী জাহাজ আটক করে। ওই জাহাজে কুয়েত থেকে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানির জ্বালানি তেল বহন করেছিল। পারস্য উপসাগরে ইরানের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 40% জ্বালানি তেল বিভিন্ন অঞ্চলে বয়ে নিয়ে যাওয়া হয়। সৌদির আমন্ত্রণে ইয়েমেনের প্রতিনিধি দল যাচ্ছে রিয়াদে, এবারের সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা 2021 সালের মার্চে সমঝোতার ভিত্তিতে বৈঠক ও আলোচনা সম্পন্ন করার জন্য ইয়েমেনের একটি প্রতিনিধি দলকে রিয়াদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। 2015 সালের 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ শুরু করেছিল। এখন পর্যন্ত অসম এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1 লাখেরও বেশি মানুষ নিহত হলেও যুদ্ধ সমাপ্তির ঘোষণা আসেনি। কিন্তু যুদ্ধের 9ম বছরে এসে সংঘাতের মাত্রা অনেক কমে গেছে। এর আগে যুদ্ধের 8ম বছরে হুতি আনসারুল্লাহ সমর্থিত সানা সরকার এবং সৌদি আরবের মধ্যকার আলোচনা ওমানের রাজধানী মাস্কাটের অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু 2023 সালের মার্চ থেকে আলোচনার গতি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে চলতি বছর মার্চে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ইয়েমেনের হুতি সরকারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং আলোচনার ব্যাপারে রিয়াদ ব্যাপক আগ্রহী হয়ে ওঠে। রিয়াদ এর আগে সানার সাথে সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করলেও ওমানের মধ্যস্থতায় সরাসরি আলোচনার জন্য প্রথমবারের মতো সানায় একটি প্রতিনিধি দল পাঠায় সৌদি আরব।
ওমানের অংশগ্রহণে ইয়েমেনের সৌদি মহান রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবেরের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দল চলতি বছর 8 থেকে 13 এপ্রিল পর্যন্ত সানায় আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সরকারের সাথে আলোচনা করেছেন। এসব আলোচনার মূল লক্ষ্য ছিল ইয়েমেনের একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইয়েমেনের সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক সমাধান বের করে আনা, কিন্তু এখনও এই লক্ষ্য অর্জিত হয়নি। হয়তো সেই কারণে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সানা সরকারকে সৌদি আরবের সমালোচনা আলোচনা চালিয়ে যেতে প্রতিনিধি দল পাঠাতে ইয়েমেন সরকারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যা হোক, সানা প্রতিনিধি দলের এবারে সৌদি আরবের সফরকে রিয়াদ সানা আলোচনার তৃতীয় পর্যায়ে বলা যেতে পারে। আগের দুটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল মাস্কাট ও সানায়। রিয়াদের এবার আলোচনার ওমানের প্রতিনিধি দল উপস্থিত থাকবে বলে যা থেকে বোঝা যায় ইয়েমেনের সংকট ওমানের মধ্যস্থতায় অব্যাহত থাকবে। তাই ধারণা করা হচ্ছে সৌদি আরবের এবারের বৈঠকটি এর আগে মাস্কাট ও সানায় অনুষ্ঠিত আলোচনার মতো ইতিবাচক গতিতে এগিয়ে যাবে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম সানা সেরে রিয়াদে যাওয়ার আগে বলেছেন, এর আগে মস্কোতে ও সানায় অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতা বজায় রেখে রিয়াদে আলোচনা হবে। পর্যবেক্ষকরা বলেছেন, আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেন সরকারকে রিয়াদ সফরের জন্য সৌদি সরকারের আমন্ত্রণ ইয়েমেন সংকটের সমাধানের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রথম অগ্রগতি লক্ষ্য করা হয়েছিল গত এপ্রিলে সৌদি প্রতিনিধি দলের সানা সফরের মাধ্যমে, আর এখন সানা প্রতিনিধি দলের সৌদি আরব সফর সবাইকে কাছাকাছি আনার এবং যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ভালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে আলোচনা দীর্ঘায়িত হওয়ার কারণ হলে ইয়েমেনের নতুন রাজনৈতিক কাঠামো গঠন এবং ইয়েমেনের গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতা বণ্টন নিয়ে বিরাজমান মতপার্থক্য। যা হোক, শেষ পর্যন্ত আলোচনায় কী ফলাফল বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। এদিকে সংকটে বিপর্যস্ত পাকিস্তানে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া পাকিস্তানে আবারও পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অব্যাহত দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার দেশটির তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির এই তথ্য জানানো হয়। গত দুই সপ্তাহের মাঝে দুবার জ্বালানির দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে পেট্রোলের দাম লিটারে 26.2 রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম 17.34 রুপি বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশটিতে প্রত্যেক লিটার পেট্রোলের দাম 333.38 পাকিস্তানি রুপি এবং প্রত্যেক লিটার ডিজেলের দাম 329.18 রুপিতে বিক্রি হবে। এর আগে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানে প্রত্যেক লিটার পেট্রোলের দাম প্রথমবারের মতো 300 রুপি ছাড়িয়ে যায়। পাকিস্তানের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের কারণে নজিরবিহীন মূল্যস্ফীতি ও উচ্চ সুদ হারের নীতি গ্রহণ করা হয়, যে কারণে দেশটিতে পেট্রোল ও বিদ্যুতের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ও ব্যবসা বাণিজ্যের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। গত জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পাকিস্তানের জন্য 3 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ কর্মসূচির অনুমোদন দিয়েছে। IMF এর এই প্যাকেজের কল্যাণে দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান। তবে বেল আউটের সাথে সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক নীতিমালা সংস্কারে আনায় দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি রেকর্ড 27.4% পৌঁছেছে। আগামী নভেম্বরে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে দফায় দফায় জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে দেশটির জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক অবস্থার অবনতি কয়েক সপ্তাহে দেশটিতে বিক্ষুব্ধ বিক্ষোভের সূত্রপাত ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছিলেন, দ্বিতীয় কোনো বিকল্প না থাকায় নাগরিকদেরই বাড়তি বিল পরিশোধ করতে হবে।